যার ভিতর রাসূলের মহব্বত নাই, যার ভিতর রাসূলের মহব্বত কম, বুঝতে হবে তার ইমানের পাওয়ার কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, প্রকৃত মুমেন হতে পারবে না, আশিকে রাসূল হতে পারবে না। কথা ঠিক না বেটি? ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সকলেই মহব্বত করি। এর পূর্বে আমাদের জানতে হবে নবীকে আমরা কেন মহব্বত করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার কিসের প্রয়োজন। মহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করব এই জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থাকতে একমাত্র উম্মতের জন্যই 24টা ঘন্টা একমাত্র রাসূলের ফিকির চলে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ওয়া সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখেন স্ত্রীর ঘরে নাই, কোনো স্ত্রীর ঘরে নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালাশ করতে লাগলেন, মনে হয় অন্য স্ত্রীর ঘরে গেল কি না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়ে দেখেন জান্নাতুল বাকির মাঝে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা অবস্থায় হয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, হে আল্লাহ আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। মানে সুবহানাল্লাহ, যে রাসূলের 24টা ঘন্টায় ফিকির ছিল ইয়া উম্মতি ইয়া উম্মতি। আজকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা আত্থারে জিন্দা নবী, রওজার আত্থার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উম্মত নিয়ে টেনশন, উম্মত নিয়ে ফিকির, আমি দুনিয়া থেকে চলে আসলাম, আমার উম্মতের কি অবস্থা হবে, হে আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। বলেন সুবহানাল্লাহ, শুধু উম্মত নিয়ে রাসূলের ফিকির। আমার বিবেক সাক্ষী দিতে হবে যে মানুষটা, যে ব্যক্তি আমার জন্য 24 ঘন্টা ফিকির করে, কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচব, উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই চিন্তায় যে নবী আরামের ঘুমকে হারাম করেছে কিভাবে উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, এই ফিকিরে যে নবী রক্তাক্ত হয়েছেন কিভাবে উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, এই ফিকিরে যে নবী পেটের পাথর বেঁধেছেন। আমার বিবেক সাক্ষী দিতে হবে দুনিয়াতে যদি কাউকে মহব্বতের পাত্র বানাতে হয়, একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ মহব্বতের পাত্রী বানাতে হবে। কথা ঠিক না বেঠি? মহতারাম হাজরিন, দুনিয়াতে মানুষ মহব্বত করে সৌন্দর্যের কারণে, যে বেশি সুন্দর হয়, যে জিনিসটা বেশি সুন্দর হয়, এই জিনিসের দিকে মানুষের অনায়াসে মানুষের মন আকৃষ্ট হয়ে যায়। কথা ঠিক না বেঠি? তাহলে আসুন, সৌন্দর্যের কারণেই যদি মন আকৃষ্ট হয়ে যায়, সৌন্দর্যের কারণেই যদি মানুষ একে অপরকে পছন্দ করে, আমার আপনার নবী কেমন সুন্দর ছিল একটু জানার দরকার আছে না নাই? আর জুড়ে বোন আছে না নাই? কার কার নাই হাত তুলেন তো, দরকার নাই বলে, আর দরকার আছে না নাই? একটু চাইবা চাইবা বসেন, একটু চাইবা চাইবা বসেন। মহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2,24,000 পয়গাম্বরের মাঝে একজন নবী, নবী হওয়ার জন্য যা যা প্রয়োজন, যেই সমস্ত মৌজেজার প্রয়োজন সবগুলো দেওয়ার পরেও স্পেশাল একটা মৌজেজা দান করেছিলেন। সব নবী তাদের স্পেশাল মৌজেজাটা একমাত্র দুনিয়াতে কাজে লাগিয়েছেন। হযরত নূহ আলাইহিসসালাম স্পেশাল মৌজেজা দুনিয়াতে কাজে লাগিয়েছেন, হযরত নূহ আলাইহিসসালাম স্পেশাল মৌজেজা দুনিয়াতে কাজে লাগিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়াতে কাজে লাগিয়েছেন, হযরত ঈসা আলাইহিসসালাম আদম নবী থেকে সব নবী স্পেশাল মৌজেজা দুনিয়াতেই কাজে লাগিয়েছেন। আর আমার আপনার নবী আল্লাহ তাআলা স্পেশাল একটা পাওয়ার দিয়েছিলেন, যে পাওয়ারটা দুনিয়াতে কাজে লাগানি আল্লাহ নবী রিজার্ভ রেখেছেন, আখেরাতে একমাত্র এই নবীর উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই কাজে লাগাবেন। বলেন না সুবহানাল্লাহ। হুসনা ইউসুফ দামে ঈসা ইয়াদে বৈজাদারি, হুসনা ইউসুফ দামে ঈসা ইয়াদে বৈজাদারি, আছে কুবা হামাদারান তু তনহাদারি, আরে আছে কুবা হামাদারান তু তনহাদারি,
আল্লাহ পাক রব্বুল আলামিন 224,000 পয়গম্বরকে আল্লাহ যে মুজিজা দান করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমষ্টিগতভাবে সবগুলা মুজিজা একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রেখেছিলেন এর মাঝে একটা মুজিজা হযরতে ঈসা আলাইহি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা উনাকে একটা মুজিজা দান করেছেন স্পেশাল একটা মুজিজা কষ্ট হইতেছে আপনাদের গরমে আপনাদের খুব আরামে বসে আছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুজিজা দান করেছিলেন তিনি যদি শত বছরের কোনো মুর্দার যদি কবরের মধ্যে রাখা হয়তো শত বছর হয়ে গেছে এই কবরের পাশে গিয়ে যদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বলতেন ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সাথে সাথে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে বলতো লাব্বাইক লাব্বাইক উপস্থিত হয়েছি বলেন না সুবহানাল্লাহ হসন ইসুফ দমে ঈসা ইয়াদ বৈজাদারি আছে কুবা হামাদারান তু তনহাদারি আল্লাহ তাআলা সমষ্টিভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে 224,000 পয়গম্বরের মাঝে যে মুজিজা ছিল যে গুণ ছিল আমার আল্লাহ এককভাবে আমার নবীর মাঝে আমার আল্লাহ রেখে দিয়েছেন